গুড ইভিনিং। আমরা গতকাল বলেছিলাম যে আমরা নরেন্দ্র মিত্র থেকে বিমল কর, অর্থাৎ যে কটা ছোট গল্প আমাদের আছে, চোর, রস, ফসিল, সান্দারাম, মতিলাল পাদ্রি, নিম, অন্নপূর্ণা, স্বীকারোক্তি, শহীদের মা, সমুদ্র, গিরগিটি, জননী, ইঁদুর, সবগুলো আমরা এক একজনের লেখকের এক এক দিন ধরে আমরা মক টেস্ট করেছি। প্রিভিয়াস যে মক টেস্ট গুলো আমাদের কাছে আছে, তো এখন আমরা কি একসাথে চারজনের পাঁচজনের অর্থাৎ চার পাঁচজন লেখকের তাদের ছোট গল্প নিয়ে, পাঁচজন মানে 10টা ছোট গল্প নিয়ে আমরা এক একদিন মক টেস্ট করছি। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কি মাসে চৌধুরীদের খেজুর বাগান ঝুঁকতে শুরু করে? জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস, কার্তিক, কার্তিকের মাঝামাঝি? আমরা দেখেই বুঝতে পারছি কোন গল্প, আশা করি আর বলার প্রয়োজন হবে না। প্রথম প্রশ্ন, কি মাসে চৌধুরীদের খেজুর বাগান ঝুঁকতে শুরু করে? জ্যৈষ্ঠ, বৈশাখ, কার্তিক, কার্তিকের মাঝামাঝি? দেখে নিন, উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর। ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, কার্তিকের মাঝামাঝি। 2 নম্বর প্রশ্ন, হেসে বলল, পেতিন রে খুব ডরাও বুঝি মেয়া, বক্তা কে? মোতালেব, অপশন এ, অপশন বি ফুলবানু, অপশন সি মাজু খাতুন, অপশন ডি ফুলজান। মোতালেব, ফুলবানু, মাজু খাতুন, ফুলজান। দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন বি ফুলবানু, সঠিক উত্তর হবে অপশন বি ফুলবানু, সঠিক উত্তর হবে অপশন বি ফুলবানু। পরের প্রশ্ন, অঞ্জন গড়ের আয়তন কত ছিল? অপশন এ 8 বর্গমাইল, অপশন বি 8.5 বর্গমাইল, অপশন সি 9 বর্গমাইল, অপশন ডি 10 বর্গমাইল। অঞ্জন গড়ের আয়তন কত ছিল? 8 বর্গমাইল, 8.5 বর্গমাইল, 9 বর্গমাইল, 10 বর্গমাইল? অঞ্জনগড়ের আয়তন কত ছিল? 8 বর্গমাইল, 8.5 বর্গমাইল, 9 বর্গমাইল, 10 বর্গমাইল? দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন বি 8.5 বর্গমাইল। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সুকুমার কত বছর বয়স থেকে নিরামিষ পোটা তিলক কেটেছে? 10 বছর, 8 বছর, 11 বছর, 12 বছর? অপশন এ 10 বছর, অপশন বি 8 বছর, অপশন সি 11 বছর, অপশন ডি 12 বছর। সুকুমার কত বছর বয়স থেকে নিরামিষ পোটা তিলক কেটেছে? 10 বছর, 8 বছর, 11 বছর, 12 বছর? সুকুমার কত বছর বয়স থেকে নিরামিষ পোটা তিলক কেটেছে? দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন ডি, ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, উত্তর হবে অপশন ডি 12 বছর বয়স থেকে। 5 নম্বর প্রশ্ন, যাদব বোসের মেয়ের নাম কি? কুসুম, বনলতা, কুমুদ, খুশি? 5 নম্বর প্রশ্ন, যাদব বোসের মেয়ের নাম কি? কুসুম, বনলতা, কুমুদ, খুশি? যাদব বোসের মেয়ের নাম কি? কুসুম, বনলতা, কুমুদ, খুশি?
দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি, বনলতা। সঠিক উত্তর হবে অপশন বি, বনলতা। নন্দ দত্তের বোনের নাম কি? প্রিয়া, দেবপ্রিয়া, মালা, মালতী। 6 নম্বর প্রশ্ন, নন্দ দত্তের বোনের নাম কি? প্রিয়া, দেবপ্রিয়া, মালা, মালতী। অপশন এ প্রিয়া, অপশন বি দেবপ্রিয়া, অপশন সি মালা, অপশন ডি মালতী। নন্দ দত্তের বোনের নাম কি? ছ নম্বর প্রশ্ন, নন্দ দত্তের বোনের নাম কি? প্রিয়া, দেবপ্রিয়া, মালা, মালতী। নন্দ দত্তের বোনের নাম কি? দেখে নি উত্তর। উত্তর হবে অপশন বি, দেবপ্রিয়া। হাঁস দোয়ার ক্রুশটি কি কাঠের? অপশন এ শাল কাঠের, অপশন বি গরান কাঠের, অপশন সি সেগুন কাঠের, অপশন ডি বাবলা কাঠের। হাঁস দোয়ার ক্রুশটি কি কাঠের? শাল কাঠের, গরান কাঠের, সেগুন কাঠের, বাবলা কাঠের। 7 নম্বর প্রশ্ন, হাঁস দোয়ার ক্রুশটি কি কাঠের? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন এ শাল কাঠের। সঠিক উত্তর হবে অপশন এ শাল কাঠের। মতিলালের তক্তপোশে কি খোলা ছিল? মহাভারত, রামায়ণ, বাইবেল, বেদ। 8 নম্বর প্রশ্ন, মতিলালের তক্তপোশে কি খোলা ছিল? মহাভারত, রামায়ণ, বাইবেল, বেদ। 8 নম্বর প্রশ্ন, মতিলালের তক্তপোশে কি খোলা ছিল? মহাভারত, রামায়ণ, বাইবেল, বেদ। মতিলালের তক্তপোশে কি খোলা ছিল? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি বাইবেল। সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, যুথি বারান্দায় দাঁড়িয়ে কি করছিল? আকাশ দেখছিল, দূরের এক পথিককে দেখছিল, নীল পাখিটির ঘোরাফেরা দেখছিল, সবুজ পাখিটির ঘোরাফেরা দেখছিল, যুথি বারান্দায় দাঁড়িয়ে কি করছিল? দেখনি উত্তর। উত্তর হবে অপশন ডি, সবুজ পাখিটির ঘোরাফেরা দেখছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, সবুজ পাখিটির ঘোরাফেরা দেখছিল। নিম অন্নপূর্ণা গল্পের শেষ লাইন কোনটি? বুড়োর জন্য মন খারাপ করছে, মন খারাপ করছে বুড়োর জন্য, বুড়োর জন্য মন খারাপ করছে, খেতে ইচ্ছে হচ্ছে না, মন খারাপ করছে বুড়োর জন্য, খেতে ইচ্ছে হচ্ছে না। নিম অন্নপূর্ণা গল্পের শেষ লাইন কোনটি? বুড়োর জন্য মন খারাপ করছে, মন খারাপ করছে বুড়োর জন্য, বুড়োর জন্য মন খারাপ করছে, খেতে ইচ্ছে হচ্ছে না, মন খারাপ করছে বুড়োর জন্য, খেতে ইচ্ছে হচ্ছে না।
দেখে নিই সঠিক উত্তর। উত্তর হবে অপশন সি, বুড়োর জন্য মন খারাপ করছে, খেতে ইচ্ছে হচ্ছে না। পরের প্রশ্ন, বাদলের মা শহীদের মা, বাদলের মায়ের নাম কি? অমলা, বিমল, বিমলা, বিমলা। বাদলের মা শহীদের মা, বাদলের মায়ের নাম কি? বাদলের মা শহীদের মা, বাদলের মায়ের নাম কি? উত্তর হবে ডি, ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, সঠিক উত্তর হবে অপশন ডি। বাদলের কখন টাইফয়েড হয়েছিল? যখন ক্লাস এইটে পড়ে, যখন ক্লাস নাইনে পড়ে, যখন ক্লাস টেনে পড়ে, যখন ক্লাস সেভেনে পড়ে। বাদলের কখন টাইফয়েড হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, বাদলের কখন টাইফয়েড হয়েছিল? দেখে নিই উত্তর। বাদল যখন ক্লাস টেনে পড়ে তখন বাদলের টাইফয়েড হয়েছিল। সি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ সঙ্গে হাজতে আমার সারা দিন ও রাত্রি একরকম ভাবে কেটে গিয়েছিল। দুইটির সঙ্গে, তিনটি সঙ্গে, চারটির সঙ্গে, পাঁচটির সঙ্গে। ড্যাশটির সঙ্গে হাজতে আমার সারা দিন ও রাত্রি একরকম ভাবে কেটে গিয়েছিল। দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন বি, তিনটির সঙ্গে। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ বাড়ির একটা দরজা কাছ থেকে অফিসারটি আমাকে ডাকলো। তিনতলা, দুইতলা, চারতলা, পাঁচতলা। ১৪ নম্বর প্রশ্ন, ড্যাশ তলা বাড়ির একটা দরজা থেকে আমাকে অফিসারটি ডাকলো। তিনতলা, দুইতলা, চারতলা, পাঁচতলা। উত্তর হবে অপশন এ, তিনতলা। 15 নম্বর প্রশ্ন, গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনন্দবাজার, দেশ, শারদীয়া দেশ, সাধনা। গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে অপশন সি, শারদীয়া দেশ পত্রিকায়। শারদীয়া দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 16 নম্বর প্রশ্ন, ভুবন সরকারের মাসিক ঘরভাড়া কত? 12 টাকা, 13 টাকা, 12 টাকা 50 পয়সা, 14 টাকা। ভুবন সরকারের মাসিক ঘরভাড়া কত? 12 টাকা, 13 টাকা, 12 টাকা 50 পয়সা, 14 টাকা।
ভুবন সরকারের মাসিক ঘর ভাড়া কত? ১৬ নম্বর প্রশ্ন, দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি, সি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, ১২ টাকা ৫০ পয়সা। সমুদ্র গল্পে যুদ্ধের সময় ৪ টাকার হবে, ৪ টাকার ব্যাগ কত টাকায় বিক্রি হচ্ছিল? ১০ টাকায়, ১২ টাকায়, ১৩ টাকায়, ১৪ টাকায়? সমুদ্র গল্পে ৪ টাকার ব্যাগ কত টাকায় বিক্রি হচ্ছিল? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি, ডি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক, উত্তর হবে ১৪ টাকায়। জননী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১৮ নম্বর প্রশ্ন। কল্লোল দেশ, সবুজ পত্র, সাধনা, জননী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? জননী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে অপশন বি, দেশ পত্রিকায়, বি যাদের উত্তর, প্রত্যেকের উত্তর সঠিক। কথকের বাড়ির বাগানের জমির পরিমাণ কত ছিল? ৪ বিঘা, ৫ বিঘা, ৬ বিঘা, ৭ বিঘা? ১৯ নম্বর প্রশ্ন, কথকের বাড়ির বাগানের জমির পরিমাণ কত ছিল? কথকের বাড়ির বাগানের জমির পরিমাণ কত ছিল? ৪ বিঘা, ৫ বিঘা, ৬ বিঘা, ৭ বিঘা? ১৯ নম্বর প্রশ্ন, দেখে নিই। উত্তর হবে অপশন বি, ৫ বিঘা। সঠিক উত্তর হবে অপশন বি, ৫ বিঘা। ২০ নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, ইঁদুর গল্পের রচনাকাল কত? ১৯৫০, ১৯৫১, ১৯৫২, ১৯৫৪? ইঁদুর গল্পের রচনাকাল কত? ১৯৫০, ১৯৫১, ১৯৫২, ১৯৫৪? ইঁদুর গল্পের রচনাকাল কত? দেখে নিই উত্তর। উত্তর হবে অপশান সি, ১৯৫২। সঠিক উত্তর হবে অপশান সি। যাই হোক, আজকের মক টেস্ট এই পর্যন্তই। এর পরের দিন আমরা ছোট গল্পের মক টেস্ট শেষ করব। মতিনন্দী, আত্মভোগ সভাগার, সন্তোষ কুমার ঘোষ, দ্বিজো কানাকড়ি, লীলা মজুমদারের প্রদীপিসের বর্মী বাক্স পেশা বদল, মহেশ্বেতা দেবীর দ্রৌপদী জাতধান, সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিচক ভূতের গল্প এবং পাখি, সৈয়দ মোস্তাফা সিরাজের বাদশা ও গগন গল্প, এই গল্পগুলো দিয়ে কালকে আমরা ছোট গল্পের মক টেস্ট শেষ করব। আজকের মক টেস্ট এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে প্রস্তুতি নিতে থাকি, যেভাবে আমরা রিভাইজ দিচ্ছি, মানে রিভাইজ মানে এক একজনের ছোট গল্প ধরে ধরে আমাদের মক টেস্ট আছে। তবুও অনেকের মক টেস্ট না হলে তো মানে কি হয়, কন্টিনিউ যে পড়াশোনার সেই ধরন থেকে একটু আমরা সরে যাই, সেই ব্যাপারটা থেকে যাতে না সরে যাই, সেই জন্য আমাদের প্রত্যেকদিন মক টেস্ট হচ্ছে এখন, পরবর্তীতেও হবে। যাই হোক, আজকের মক টেস্ট এই পর্যন্ত। পরের দিন তাহলে আমরা সমস্ত যেগুলো বাকি আছে ছোট গল্প সেগুলো দিয়ে শেষ করব ছোট গল্পের মক টেস্ট। তারপর নাটক প্রহসন আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম। গুড নাইট। পরের দিন আমরা আবার ৮টার সময় মক টেস্ট নিয়ে আলোচনা করছি, মানে ছোট গল্পের মক টেস্ট নিয়ে।